আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন বাজে হলো মাত্র 8:30 সকাল, আর আজকে হচ্ছে প্রবাবলি 13 তারিখ। আজকে আমি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাব এবং পাশাপাশি এখন আসলে ভিডিও করব টেক আনলিমিটেড চ্যানেলের জন্য। সকাল 8:30 বাজে, কালকে ভিডিও করতে পারিনি রাতে, কারণ হচ্ছে কালকে সারাদিন আমার বাসায় পানির সমস্যা ছিল, যার কারণে মানে ফ্রেশ হতে পারিনি, ভিডিও করতে পারিনি, অনেক বেশি প্রবলেম ছিল। যাই হোক, এখন শ্যুট করব, শ্যুট করে দেন জিমে যাব, জিম করব 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। তারপর জিম শেষ করে বাসায় ফিরে আবার ফ্রেশ হয়ে তারপরে যাব ইউনিভার্সিটিতে, এবং আজকে সারাটা দিন আপনাদের সাথে ব্লগের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার ক্যাম্পাস। অনেকদিন যাবত ক্যাম্পাসে যাওয়া হয় না, যদিও ক্যাম্পাস বন্ধ আছে, তারপরেও আমার নতুন সেমিস্টারের রেজিস্ট্রেশন করার জন্য আজকে ক্যাম্পাসে যেতে হবে। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি বা একটা ব্লগ নিয়ে আসি, কেননা আজকে সারাদিনটা একটু ভিন্ন রকম কাটবে। সো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ওয়েলকাম, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আই এম দ্য ফাউন্ডার অফ টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল, অ্যান্ড দেয়ার আই হ্যাভ 375,000 সাবস্ক্রাইবার্স। আপনাদের অনেক অনেক ভালোবাসায় আমার সেই চ্যানেলটা আজকে এত বড় হয়েছে, এবং সেই সুবাদে আমার সেই চ্যানেলের দর্শকদের সাথেই কিন্তু আমি আমার এই চ্যানেলে ব্লগ শেয়ার করি, যাতে করে আমি আমার দর্শকদের সাথে রিয়েল অ্যাজ আই শেয়ার করতে পারি, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার সঙ্গেই থাকুন। সো এখন শ্যুট করব, আর কোনো কথা নাই। তো যদিও ভিডিও শুরু করতে চেয়েছিলাম, ভিডিওটা শ্যুট করতে চেয়েছিলাম, কিন্তু যখনই ক্যামেরা রেকর্ড দিয়ে চেয়ারটাতে এসে বসলাম তখনই ঘটলো এক কাণ্ড। আর সেটা হচ্ছে, নিচে আমাদের বাসার নিচে যে দারোয়ান আছে, মানে আমাদের বাসার নিচে দারোয়ান বললে ভুল হবে, এলাকার যে দারোয়ান থাকে না অনেক, কুকুর, এই কুকুরের জ্বালায় আজকে ভিডিও শ্যুট করতে অবশেষে পারলাম না। পাশাপাশি আমার বাসার পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটার জ্বালায়ও বলা যায়। তো এই যে মহাজনরা ঘুমিয়ে আছেন এখানে আরামে, কিন্তু আমি যখন শ্যুট করছিলাম তখন খুব ডিস্টার্ব করছিল। যাই হোক, অবশেষে মন খারাপ নিয়ে ভিডিও শ্যুট করার জন্য 1 ঘন্টা নষ্ট করে চলে আসলাম জিমে। 1 ঘন্টায় আমি ভিডিও শ্যুট করতে পারিনি। জিমে এসে, জিমে উঠে, জিম করে তারপরে আমি ভাবছি যে একদম ইউনিভার্সিটির কাজ করব, এবং ইউনিভার্সিটির কাজটা করে ইউনিভার্সিটি থেকে ফিরে তারপরে সন্ধ্যায় ভিডিও শ্যুট করব, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, আমি আমার জিমে চলে আসলাম, আর আমার জিমটা সত্যিই অনেক সুন্দর এবং অনেক পরিচ্ছন্ন, আর আমার জিমের নিয়মকানুন অনেক সুন্দর লাগে আমার কাছে, অনেক বেস্ট মনে হয়েছে। আমি এর আগেও উত্তরাতে আমার বাসার পাশে বা ওই এরিয়াতে আমি কয়েকটা জিম দেখেছি বা জিম করেছি, তো সেই তুলনায় অনেকদিন আগে সেগুলো অবশ্য, সেই তুলনায় আমার কাছে এইটার সিস্টেমগুলো খুব সুন্দর মনে হয়েছে। যাই হোক, অনেক জিমই অনেক সিস্টেম ভালো থাকে, কিন্তু আমারটা আমার কাছে ভালো লাগবে স্বাভাবিক, কারণ আমি অনেকগুলো দেখি, এটাতে অ্যাডমিশন নিয়েছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু লেডিস জেন্টস সবাই একসাথে জিম করে আর কি, তবে লেডিসদের জন্য স্পেশাল টাইমও আছে, আর সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এরপরে আবার লেডিস জেন্টস একসাথে, আর সকালে লেডিস জেন্টস একসাথে। তো সাধারণত সকালে জেন্টসরাই করে বা মেলরাই করে, কিন্তু সকালে অনেক মেয়েরা আসে যারা দুপুরে ফ্রি থাকে না বা রাতে ফ্রি থাকে না, এই আর কি। তো শুরুতে অনেকক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি, এখন শুরু হয়েছে আমার কার্ডিও, যে ব্যায়ামগুলো আছে সেই কার্ডিওগুলো করব। তো কার্ডিওগুলো শেষ হয়ে গেলে দেন আমার মূল যে জিমের কার্যক্রমগুলো আছে সেগুলো আমার শুরু করতে হবে আর কি। তো শুরুতে মিনিমাম কার্ডিওটা যেটা এখন যেটা করছি এটা হচ্ছে ট্রেডমিলের কার্ডিও। তো ট্রেডমিলে যেটা করব, ট্রেডমিলে করার সময় 20 মিনিট মিনিমাম, 20 মিনিট না করলে সাধারণত ট্রেডমিলে আপনার যে উপকারিতা সেটা আপনি পাবেন না। আমার ওজন কিন্তু অনেকটাই কমেছে, মাত্র 4 দিনে প্রায় 2 কেজিরও বেশি, প্রায় 2.5 কেজি ওজন কমে গিয়েছে আমার জিমে আসার পরে। তো 4 দিন আগে মেপেছিলাম, তখন আমি যেই ওজন ছিলাম সেই ওজন থেকে প্রায় 2.5 কেজি কমেছি। পাশাপাশি জিম থেকে আমাকে ডায়েট করার ডায়েট প্ল্যানও দিয়েছে, মানে খাবার একটু হিসেব করে খেতে বলেছে আর কি। আর আমি প্রচণ্ড ভাত প্রিয় ছিলাম, যার কারণে ভাত ছাড়া থাকা আমার জন্য খুব কষ্টসাধ্য, তারপরেও বিগত 1 সপ্তাহ যাবত মাত্র 1 বেলা ভাত খেয়ে আসছি, আর সকালবেলা তো ভাত খাচ্ছিই না, আর রাতের বেলা শুধু রুটি খাচ্ছি, সকালবেলা ভাতও খাচ্ছি না, শুধু ডিম খাচ্ছি।
বাই দ্য ওয়ে, ট্রেডমিল এখনও শেষ হয়নি আমার। ট্রেডমিল শেষ হলে তারপরে আমি অন্যান্য জিম করব। আর আমার মনে হয়েছে যে আমি আসলে এখন তো যেহেতু জব ছেড়ে দিয়েছি, জব ছেড়ে দেওয়ার কারণে আমি যদি এখন জিমে অ্যাডমিশন না নিই তাহলে বাসায় সারাদিন বসে অনলাইনে ইউনিভার্সিটি ক্লাস আর ভিডিও শ্যুট, ভিডিও এডিটিং এবং ভিডিও আপলোডিং, ওয়েবসাইটের অন্যান্য কাজ এগুলো করতে করতে এক পর্যায়ে গিয়ে আমার মনে হয় যে আমার ওয়েট অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য আমি আগে থেকেই জিম ধরে ফেললাম যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়। আর জিমে আসার সময় আমার ছোট্ট একটা তয়লা আর এই বোতলটা আমার সাথে থাকে। তো ট্রেডমিল 20 মিনিট করার পরে এখন চলে এসেছি সাইক্লিং করতে। সাইক্লিং করা শেষ হয়ে গেলে পাশে আরও একটা আছে, সেটা করতে হবে, দেন আমি আমার জিমগুলো শুরু করব এই আর কি। তো সাইক্লিং করাটা কিন্তু আপনাদের কাছে যারা জিম করেন তারা হয়তো বা জানেন যে এখানে দেখতে অনেকটা ইজি মনে হলেও করতে গেলে বোঝা যায় আসলে কতটা কষ্ট। কোনো জিমের কোনো কিছুই বা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করাটাই সহজ না, কিন্তু অবশ্যই আপনাকে জিমের পাশাপাশি খাবার খেতে হবে, আপনার শরীরে প্রোটিন ঠিক মতো থাকতে হবে, না হলে কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমার জিমের পরিবেশ। আমাদের এখানে প্রায় চারজনের মতো ট্রেনার আছে, ফিমেল ট্রেনার দুইজন মনে হয় আর মেল ট্রেনার আছে দুইজন। তো ওনারা এটা হচ্ছে আমি যখন মানে বিশেষ করে আমি তো সকালের দিকে জিমটা করি, কারণ আমার বিকেলের সময়টা আমি আমার ইউটিউবের কাজের জন্য বরাদ্দ রেখেছি, সেই জন্য সকালে সম্ভবত ওনারা ট্রেন করায়, হয়তোবা বিকেলের দিকে অন্য কোনো ট্রেনাররা আছে সেটা আমার জানা নেই। তো আরেকটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার একজন আপু আছে, উনি কিছুক্ষণ পরপরই কিন্তু আমাদের জিমের যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে ওগুলোকে পরিষ্কার করেন এবং স্যানিটাইজার দিয়ে, যাতে করে জীবাণুমুক্ত থাকে আর কি। তো অবশেষে আমার জিম শেষ করে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। ঢাকা শহরে রাস্তায় বের হবো আর জ্যাম থাকবে না, এটা তো একদম স্বপ্নের মতো, তাই না? একদম অকল্পনীয়। তাই বরাবরের মতো জ্যামে পড়ে গেলাম। আর জ্যামকে ঢাকা শহরের মানুষ সাধারণত প্রায় ভালোবেসে ফেলে, জ্যামে পড়তে পড়তে এই আর কি, মানুষ প্রেমে পড়ে আর ঢাকা শহরের মানুষ জ্যামে পড়ে। তো আমি এখন বসুন্ধরা সিটি সুপার শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছি আর কি আমার ইউনিভার্সিটিতে। তো অলরেডি অলমোস্ট আমি আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে চলে এসেছি। তো এই ক্যাম্পাসটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির থার্ড ক্যাম্পাস, আর এইখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আর আমাদের ক্যাম্পাস আরও একটা আছে ধানমন্ডিতে, সেটা হচ্ছে আই হসপিটালের পাশে, সেটাও আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস, স্টেট ইউনিভার্সিটির। আর আমাদের মেইন ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল সিটিতে, সেখানে আমাদের একদম আমাদের ইউনিভার্সিটি, সেটাও আমাদের ইউনিভার্সিটির ওন ক্যাম্পাস। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির এন্ট্রেন্স এবং রিসেপশন, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, ঠিক আছে? তো ইউনিভার্সিটি খুললে এখানে বসে অনেক মজা হতো, আড্ডা হতো, সেটা এখন করা যাচ্ছে না। তো লিফটে উঠে গিয়েছি, কাকতালীয়ভাবে এখানকার লিফটের এইটেও আমাকে যেতে হবে, যেভাবে আমি আমার জিমটাও হচ্ছে লিফটের এইট নয়তলায়। আর আমার JCMS যে ডিপার্টমেন্টটা, আমার জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের যে ডিপার্টমেন্ট আমার ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নয়তলায়। আমার জিমও নয়তলায়, আমার ডিপার্টমেন্টও নয়তলায়, দুইটা কাকতালীয়ভাবে মিলে গেল। এবং এসে দেখি সামিরা আছে, মানে আমার ব্যাচমেট, আমার ফ্রেন্ড। তো সামিরাকে দেখে একটু ভালো লাগলো, অনেক সময় ওর সাথে বসে কথা বললাম, তারপরে ওর সাথে অনেক কিছু শেয়ার করলাম এবং আমাদের অনলাইন ক্লাস, এক্সাম, এগুলোর যে এক্সপিরিয়েন্সগুলো ছিল এগুলোও একটু আলোচনা করছিলাম। দেন আমার রেজিস্ট্রেশনের কাজ শেষ করে অবশেষে এবার বাসার পথে রওনা হচ্ছি। আজকের মতো ঝামেলা শেষ ইউনিভার্সিটিতে, তবে মায়াও লাগছে কারণ অনেকদিন আসা হয় না, আর এখনও ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারছি না প্যান্ডামিকের কারণে, এটাও অনেক খারাপ লাগার বিষয়। আসছিলাম কিছুক্ষণের জন্য, অনেক স্যার ম্যাডামদের সাথে দেখা হয়েছে, আমার একটা ব্যাচমেটের সাথে দেখা হয়েছে, বেশ ভালো লাগলো। আর রেজিস্ট্রেশনের কাজও কমপ্লিট করে ফেলেছি। ইউনিভার্সিটির সামনে রাস্তাটা দেখে অনেক ইচ্ছে করছিল আরও কিছু সময় থাকি, কিন্তু আসলে প্যান্ডামিকের কারণে কোনো ক্লাস হচ্ছে না, কেউ ছিল না। আসসালামু আলাইকুম। তো কী আর বলবো, সকালবেলা দেখলেন আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে ভিডিও শুরু করছি যখন, তখন মানে ব্লগটা যখন শুরু করছিলাম তখন আমি আমার টেক আনলিমিটেড চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম। তো আপনাদের সাথে ব্লগের শ্যুটটা শেষ করেই জাস্ট
চেয়ারটাতে বসছি লাইট টাইট সব ঠিক করে, ঠিক আছে। ঠিক তখনই বাসার নিচে কুকুরের ডাক শুরু হয়ে গেল এবং আমার বাসার পাশে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলছে, সেই কনস্ট্রাকশনের কাজের ওই যে টাইলস লাগানোর যে একটা শব্দ, মানে প্রচুর প্রচণ্ড শব্দ, পড়ার করতে পারিনি, ঠিক আছে। প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো চেষ্টা করেছি, ভিডিও করতে পারিনি। এত সহজ না, ঠিক আছে, কনসিস্টেন্ট থাকাটা এত সহজ না। গতকালকে রাতে প্রায় 11:30 পর্যন্ত বসেছিলাম, বাসায় পানির সমস্যা ছিল, সবসময় থাকে না, তো পানির সমস্যার কারণে পানি ছিল না দেখে ফ্রেশ হতে পারিনি, ভিডিও করতে পারিনি, ঠিক আছে। কালকে করতে পারলাম না, সকালেও করতে পারিনি, এখন আবার সারাদিন এত কিছু করে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করেছি। সকালে জিমে গেলাম, জিম থেকে আবার এসে ভার্সিটিতে গেলাম, ভার্সিটির কাজ শেষ করে তারপরে বাসায় এসে এখন মাগরিবের নামাজ পড়ে বসেছি, এখন আবার শ্যুট করতে, দেখা যাক কী হয়। তো আজকের ব্লগ এ পর্যন্তই, আশা করছি ব্লগটি আপনারা একটু হলেও এনজয় করেছেন। যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।